सुप्रिय शिक्षार्थीबृंदु अस्सलामु आलैकुम। आमी मोहम्मद आमिर हुसैन, सहकारी शिक्षक हिसाब विज्ञान चुनकुटिया बालिका उच्च विद्यालय। प्रिय शिक्षार्थीबृंदु, आमरा एकटा माने अति विपदेर मध्य दिए आमादेर समयटा पार होच्छे। बांग्लादेश सह विश्वेर 215 देश ए करोना भाइरासे आक्रांत। ये कारण शिक्षार्थी बेश किछुदिन धरे तादेर शिक्षा ग्रहण थेके दूरे सर आसे। शिक्षा क्षेत्रेर व्यापक क्षति होच्छे, एटा चिंता करे आमरा चुनकुटिया बालिका विद्यालय पक्ष थेके अनलाइनेर क्लास नेवार व्यवस्था ग्रहण करेछि। तो तुम्हरा क्लासगुला मनोयोग सहकारे देखबे एवं कि बुझाते चाच्छी सेटा एकटु ख्याल करे देखबे। तो आमी आज के हिसाब विज्ञान विषय नवम और दशम श्रेणी द्वितीय अध्याय निये आलोचना करब। एटा होच्छे लेनदेन। एर भितरे एकटा पार्ट आछे हिसाब समीकरणेर प्रभाव, विवरणी छके हिसाब समीकरणेर प्रभाव, अथवा प्रमाण करो जे ए समान समान एल प्लस इ। এটা গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে হিসাব সমীকরণের দুই দিকের মান সমান। তো ঠিক আছে, আমরা একটা অঙ্ক নেই, সেটা কিভাবে দেখানো যায় আমরা চেষ্টা করি। তো প্রথমে লেনদেনগুলা আমাদের জানতে হবে, আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা লেনদেনগুলা আমাদের জানতে হবে। সেই লেনদেনগুলো থেকে আমাকে জার্নাল করে হিসাব কয়টা হিসাব আছে সেটা আগে নির্ধারণ করতে হবে। তো আমি একটা অঙ্ক নিয়েছি, সেখানে আছে নওশাদ এন্টারপ্রাইজ এর 2016 সালের মে মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। মে 1 নগদ 6000 টাকা, আসবাবপত্র 15000 টাকা ও ব্যাংক ঋণ 20000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, আর ব্যাংক ঋণ আর মূলধন এটা হচ্ছে দায় পাশে। তারপরে আছে 5 তারিখে বাকিতে পণ্য বিক্রয়, তাহলে এটা দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে দেনাদার একটা সম্পদ বাড়ছে আর বিক্রয় তো আয় মালিকানার মধ্যে চলে যাবে। ব্যাংক ঋণ পরিশোধ করা হলো, তাহলে ব্যাংক ঋণ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে নগদ এবং ব্যাংক ঋণ, তো নগদ আমরা আগেই ওখানে আমাদের হিসাবে আছে। তারপরে মে মাসে 14 তারিখে দোকান ভাড়া পরিশোধ করা হলো, তাহলে ভাড়া বা দোকান ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ভাড়াটা হচ্ছে ব্যয়, এটা চলে যাবে মালিকানার মধ্যে আর নগদ দের মধ্যে চলে আসবে। তারপরে মে 28 তারিখে আছে প্রাপ্য হিসাবে 10000 টাকা পাওয়া গেল, তাহলে নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই লেনদেনগুলো পড়ে বা দেখে পাওয়া গেল যেখানে সম্পদ আছে 3টা আর ওদিকে দায় মালিকানা আছে 2টা। তাহলে আমি ছকটা একটু বানানোর চেষ্টা করি। এটা হচ্ছে তারিখ, আর এটাকে দুই ভাগ করতে হবে। করার পরে এইদিকে সম্পদ হচ্ছে 3টা, এদিকে দায় মালিকানা হচ্ছে 2টা, তাহলে এদিকে একটু জায়গা কম নিতে হবে। এখানে এ সমান সমান এল প্লাস ই, আর এটা মন্তব্যর ঘর। তাহলে আমার সম্পদ হলো 3টা, তাহলে এখানে 1, 2, 3 এখানে হচ্ছে 2টা। তাহলে এটা হচ্ছে নগদ বা নগদান, আসবাবপত্র এটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, এটা হচ্ছে ব্যাংক ঋণ, এটা হচ্ছে মালিকানা শত। প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ই।
এই আমাদের হিসাব গুলো আমরা লিখলাম যে সম্পদ পাশে আছে 5টা, তিনটা আর দায় পাশে আছে 2টা। এইভাবে সম্পদ যদি আমরা জাবেদার মধ্যে দেখতাম যে আরো একটা বেশি হয়, তাহলে আমরা সম্পদ পাশে আরেকটা ঘর দিতাম, 4টা হইতো। ওই পাশে যদি পাওনাদার বা পদয় বিল থাকতো, তাহলে আরো একটা বা দুইটা ঘর বাড়তো। এই কারণে ঘর বানানোর ক্ষেত্রে আমার তারিখ এবং মন্তব্য দেওয়ার পরে মাঝখানে যে জায়গাটা থাকে সেটা সম্পদ এবং দায়ের জন্য ভাগ করে রাখতে হবে। যদি সম্পদ আর দায় সমান সমান হয়, তাহলে মাঝখানে দাগটা সমান জায়গায় দেওয়া, এদিকে সম্পদের জন্য ওইদিকে দায়ের জন্য। কিন্তু আমার দেখা যায় এদিকে সম্পদ হচ্ছে 3টা, দায় হচ্ছে 2টা, এই জন্য আমি সম্পদ পাশে এ পাশে মানে অ্যাসেট পাশে আমি একটা ঘর বেশি দিয়েছি। তো এখন এই যে সম্পদ, নগদ আসবাবপত্র প্রাপ্তি হিসাব, ব্যাংক ঋণ আর মালিকানা স্বত্ব, আমরা যখন জার্নাল বা জাবেদা করব, করলে যখন সম্পদগুলা ডেবিট হবে, যখন সম্পদগুলা ডেবিট হবে তখন এই বিবরণীর সঙ্গে যোগ হবে, যখন সম্পদ ক্রেডিট হবে তখন বিবরণীর সঙ্গে বিয়োগ হবে। আর ওই যে সমানের ওই পাশে এলপেলাসি, ওইগুলো হচ্ছে দায় মালিকানা, ওইটা যদি ডেবিট হয় তাহলে বিয়োগ হয়, যদি ক্রেডিট হয় তাহলে যোগ হয়। তো এটা আমরা যদি উপরে লিখে রাখি আমাদের মনে হয় না কোনো অসুবিধা আছে। সম্পদ যদি ডেবিট হয় তাহলে যোগ হয়, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ হয়। এই যে সমানের এই পাশে দায় মালিকানা, এটা যদি ডেবিট হয় তাহলে বিয়োগ হয়, যদি ক্রেডিট হয় তাহলে যোগ হয়। অনেক সময় ভুলে যেতে পারি যে এই পাশে কি যোগ হয় না বিয়োগ হয়, তখন আমি ওই দিকে তাকাইলেই বুঝতে পারবো, উপরে তাকাইলেই বুঝতে পারবো। তাহলে 2016 সাল মে 1 নগদ 60,000 টাকা আর ব্যাংক ঋণ 20,000 টাকা, তাহলে জার্নাল করলে নগদান ডেবিট, এই নগদের 60 আর ব্যাংক ঋণের 20, তাহলে নগদ হয়ে যাচ্ছে কত 80, তাহলে নগদান ডেবিট 80,000 টাকা নগদের সাথে যোগ, কারণ ডেবিট হলে যোগ হয়। এরপরে 15,000 টাকার আসবাবপত্র, তাহলে আসবাবপত্র ডেবিট, তাহলে আসবাবপত্রের সাথেও যোগ। ব্যাংক ঋণ ছিল 20,000, তাহলে ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণের সাথে যোগ। আর এই 80,000 এর মধ্যে তো আমার ব্যাংক ঋণ ছিল 20,000, তা 80,000 থেকে 20 বাদ দিলে থাকে কত 60, 60 আর হলো 15, কত 75, 75,000 হলো মূলধন ক্রেডিট। ঋণের টাকা অবশ্যই আলাদা ঘরে গেছে, ঋণের টাকা মালিকানার মধ্যে যায় না। তাহলে নগদ ছিল 60,000 আর আসবাবপত্র 15,000, 60 আর 15, 75,000 হচ্ছে মূলধন ক্রেডিট। তাহলে এটা মূলধন ক্রেডিট মানে মালিকানার সাথে যোগ, ঋণ ক্রেডিট মানে ব্যাংক ঋণের সাথে যোগ, অর্থাৎ ওই পাশে ক্রেডিট হয়েছে দুইটা যোগ, এই পাশে এই দুইটা ডেবিট হয়েছে, এই জন্য এই পাশে এই দুইটাও যোগ। এরপরে আছে মে 5, এটা বলা হয়েছে বাকিতে বা ধারে পণ্য বিক্রয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাবের সাথে যোগ। বিক্রয় ক্রেডিট, বিক্রয় তো আয়, আয় হলে মালিকানার ঘরে বসবে, তাহলে মালিকানার কোন উপাদান যদি ক্রেডিট হয় তাহলে মালিকানার সাথে যোগ হয়। তাহলে এটা আয়, আমরা এখানে আয়টা লিখতে পারি, আর এটাও লিখতে পারি, এটা মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ। এরপরে আছে মে 10 তারিখ, এটা হচ্ছে ব্যাংক ঋণ পরিশোধ করেন 16,000 টাকা, তাহলে ব্যাংক ঋণ যদি পরিশোধ করে তার জাবেদা কি হচ্ছে, ব্যাংক ঋণ ডেবিট, তাহলে এইদিকে ডেবিট হলে কিন্তু বিয়োগ হবে, আর নগদান ক্রেডিট, এইদিকে ক্রেডিট হলে বিয়োগ হবে। ব্যাংক ঋণ ডেবিট, তাহলে ওই সমানের ওই পাশে যদি ডেবিট হয় তাহলে বিয়োগ হয়, নগদান ক্রেডিট, এই সম্পদ পাশে যদি সম্পদ ক্রেডিট হয় তাহলে বিয়োগ হয়, তাহলে দুনো পাশে বিয়োগ হলো। এরপরে মে 14, দোকান ভাড়া পরিশোধ করেন 4,500 টাকা, তাহলে এখানে ভাড়া ডেবিট, ভাড়া ডেবিট, ভাড়া তো ব্যয়, ব্যয় হলে মালিকানার ঘরে, ভাড়া হলো মালিকানার ঘরে, ভাড়া ডেবিট, এটা বিয়োগ হচ্ছে, আর নগদান ক্রেডিট, নগদ থেকে বিয়োগ হচ্ছে। ভাড়া ব্যয়, এটা মালিকানার ঘরে, অর্থাৎ মালিকানার ঘরে কি কি বসে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা জিনিস হচ্ছে মালিকানার উপাদান। এই কারণে মূলধন হলো এই ঘরে বসে, আয় হলো এই ঘরে বসে, ব্যয় হলো এই ওই শখের মধ্যে বসে, তারপরে উত্তোলন হলো ওটার মধ্যে বসে।
এরপরে আছে মে 28। আটাইশে বলছে প্রাপ্য হিসাবের 10,000 টাকা পাওয়া গেল, অর্থাৎ প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়া গেল, মানে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া গেল। তাহলে এটা যাবে দেখি, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে নগদান ডেবিট মানে দেনাদারের নগদের সাথে যোগ, আর দেনাদার ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট মানে এই প্রাপ্য হিসাব থেকে বিয়োগ। নগদান ডেবিট নগদের সাথে যোগ, প্রাপ্য হিসাব ক্রেডিট মানে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ। কারণ আমি আগেই তো লিখে দিয়েছি এখানে যে কোনো সম্পদ যদি ডেবিট হয় তাহলে যোগ, কোনো সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে বিয়োগ। তাহলে নগদান ডেবিট হয়েছে এটা সম্পদ, এটা যোগ, প্রাপ্য হিসাব ও সম্পদ ওটা ক্রেডিট হয়েছে এটা বিয়োগ। তাহলে আমার লেনদেনগুলো শেষ এক থেকে এই যে 28 পর্যন্ত, 1, 5, 10, 14, 28 এই ছিল লেনদেন। এখন হিসাব করে দেখতে হবে যে দুই পক্ষের মানটা সমান আছে কিনা। তাহলে এখানে যদি আমরা হিসাব করি 80,000 থেকে 16,000 বাদ, 4,500 বাদ, 10,000 যোগ, তাহলে হইতে আছে 69,500, আর আসবাবপত্র আছে কত 15,000। 25,000 থেকে 10,000 গেলে থাকে কত 15,000, এটা একটা সমান চিহ্নের ঘর। 20 থেকে 16 গেলে থাকে কত 4,000। 75, 25 সেখান থেকে 4,500 বাদ দিলে থাকে 95,500। 1 সম্পদ আছে কয়টা 3টা, এটাকে এই থার্ড ব্রেকার দিয়ে এই 3টা সম্পদ একসাথে করতে হবে যোগ করার জন্যে। এখানে আছে কটা দায় মালিকানা 2টা, তাহলে এই 69,500, 15,000, এখানে 15,000 যোগ করলে হচ্ছে 99,500। এদিকে 95 আর 4, 99 আর 500, 99,500। এটা ডাবল দাগ দিয়ে আমরা আটকাই দিতে পারি, এটাকে ক্লোজ বলে। এরপরে ঘরটা আমরা ই করে দিব, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করে দেখবে, এটা তোমাদের বইয়ের মধ্যে আর একটু জটিল করে করা আছে। এখানে একটা উদ্বৃত্তর ঘর বানায় প্রত্যেকটা লেনদেন লেখার পরে এটা হিসাব করে, তা আমি মনে করি ওইভাবে করলে সময় একটু নষ্ট হয়, আবার বারবার হিসাব করতে গেলে হিসাবটা ভুলও হয়ে যেতে পারে। তো এই জন্য আমি একসাথে হিসাব করছি, কারণ এই যে 80,000 টাকা, তারপর বুঝাই যাচ্ছে এটা ব্র্যাকেট, হিসাব বিজ্ঞানের ব্র্যাকেট মানে এটা মাইনাস, 80,000 থেকে এটা বিয়োগ, এটাও মাইনাস, কারণ এগুলো আমি জাবেদা করে দেখছি যে এটা মাইনাস, 10,000 প্লাস। তাহলে একসাথে হিসাব করলে তো কোনো অসুবিধা নেই, ভুল হওয়ার সম্ভাবনাটা কম, বারবার ক্যালকুলেটার হাতে ধরতে হবে না, একবারে সব লেনদেন করার পর তুমি হিসাব করলা, এখানে কম হিসাব আছে হিসাব করা যায়। তাহলে দেখবো যে আমরা সম্পদ পাশের যোগফল যেটা, দায় মালিকানার যোগফল এটা। তাহলে ওই যে লেখা ছিল যে প্রমাণ করো যে সমান এল প্লাস ই, তাহলে এর মানে কি অ্যাসেট 99,500 আর এল প্লাস ইকুইটি 99,500। তো সুতরাং আমার দুনো পাশের রেজাল্টটা ঠিক আছে, এবং বিবরণী হোক পরীক্ষায় একটা থাকে, সুতরাং এটা তোমরা বইয়ের অনুশীলনী আছে, টেস্ট পেপার আছে, ঠিক আছে, এখান থেকে তোমরা আরও বেশি বেশি চেষ্টা করবে। তো এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কারণ সহ হিসাবের শ্রেণীবিভাগ।
অথবা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, পরীক্ষাতে একটা অঙ্ক থাকে, সব পরীক্ষাতে থাকে, এসএসসি পরীক্ষা থাকে, হ্যাঁ টেস্টে থাকে, বা যে কোনো অর্ধবার্ষিক, প্রি টেস্ট, বার্ষিক, সব পরীক্ষাতেই কারণসহ হিসাবে শ্রেণীবিভাগ অথবা কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়, দুইটা জিনিস মূলত একই। তো এটা করতে গেলে অনেক শিক্ষার্থীরা দেখি যে তারা ঘরটা একটু এলোমেলো করে ফেলে, কেউ করে তিন ঘরে, কেউ করে চার ঘরে, কেউ পাঁচ ঘরে, কেউ ছয় ঘরে। তো খাতা দেখলে তখন একটা কনফিউশন জাগে যে আসলে যারা তিন ঘরে, তিনটা ঘর দেওয়া, চারটা ঘর দেওয়া কীভাবে করে, পাঁচটা বা ছটা ঘর তো করা যায়, যেমন পাঁচটা ঘর যদি দেই তাহলে ডেবিট ক্রেডিট এক ঘরে লিখতে হবে, তবে এক ঘরে না লেখে আলাদা করলে ভালো হয়, তখন সেক্ষেত্রে ছয়টা ঘর হবে। তাহলে ছয়টা ঘর আমি একটু দেখাচ্ছি কীভাবে। প্রথমে হচ্ছে তারিখ, হিসাবের নাম অথবা সংশ্লিষ্ট হিসাব, হিসাবের শ্রেণীবিভাগ, তারপরে হচ্ছে ডেবিট, তারপরে হচ্ছে ক্রেডিট, তারপরে হচ্ছে কারণ। এটা তারিখ, এটা হিসাবের নাম অথবা সংশ্লিষ্ট হিসাব। এটা হিসাবের শ্রেণীবিভাগ, শ্রেণী বিভাগ। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে কারণ। এখানে একটি কথা বলে রাখা ভালো যে হিসাবের শ্রেণীবিভাগ, তো শ্রেণীবিভাগ তো দুই প্রকার, একটা আধুনিক শ্রেণীবিভাগ, একটা সনাতন শ্রেণীবিভাগ। তাহলে এখানে কোন শ্রেণীবিভাগটা লিখবো বলা তো নাই প্রশ্নতে, বা পরীক্ষা মাঝে মাঝে এরকম আসে যে হিসাব শ্রেণীবিভাগ নির্ণয় করো, সনাতন আধুনিক কোনো কিছু উল্লেখ থাকে না, তো সেক্ষেত্রে আধুনিকটা করা ভালো, কেউ যদি সনাতন করে তারটা হবে, তবে সাধারণত আধুনিকটা করলেই ভালো হয়। আর কারণ এটাও তো যদি হ্যাঁ আধুনিক কারণ লিখি, এই আধুনিক শ্রেণীবিভাগ লিখি তাহলে আধুনিক কারণ, যদি সনাতন শ্রেণীবিভাগ লিখি তাহলে সনাতন কারণ, তবে আমরা আধুনিকটাই লিখবো, তোমরাও আধুনিকটা লিখবে। ধরে নিলাম 2018 জানুয়ারি 1 নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে এটা জানাল কি হচ্ছে, ব্যবসায় নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট, আর ব্যবসার মালিকানা স্বত্ব বাড়ছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। আমরা তো জাবেদার নিয়ম থেকে আমরা জানি যে যদি সম্পদ বাড়ে তাহলে সম্পদ ডেবিট, যদি সম্পদ কমে তাহলে সম্পদ ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, ব্যক্তির সুবিধা গ্রহণ করলে ডেবিট, আর আয় হলে ক্রেডিট, দায় হলে ক্রেডিট, মালিকানা স্বত্ব বাড়লে বা মালিকানা স্বত্ব হলে ক্রেডিট। তাহলে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব, এখন কারণ লিখতে গেলে অবশ্যই শ্রেণীবিভাগটা দরকার। নগদ হলে আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব, আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব, আর মূলদণ্ড হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব, মালিকানা স্বত্ব হিসাব। তাহলে স্বাভাবিকভাবে এটা ছিল ডেবিট, এটা ক্রেডিট, সম্পদ যদি ডেবিট হয় তাহলে সম্পদ বৃদ্ধি, মালিকানা স্বত্ব যদি ক্রেডিট হয় তাহলে মালিকানা স্বত্ব বৃদ্ধি। এরপরে জানুয়ারি 2 নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা,
তাহলে নগদে পণ্য বিক্রয় করলে ব্যবসায়ের নগদ টাকা বাড়ে, সম্পদ বাড়ে, তাহলে নগদান ডেবিট। আর বিক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় বাড়ে, আয় বাড়লে ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান কোন হিসাব? সম্পদ হিসাব। বিক্রয় আয় হিসাব। এটা ছিল ডেবিট, নগদান ডেবিট, আর বিক্রয় ছিল ক্রেডিট। সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি। আয় ক্রেডিট হলে আয় বৃদ্ধি। জানুয়ারি ধরে নিলাম 5, মালিকের ব্যক্তিগত তহবিল থেকে কর্মচারীদের বেতন প্রদান। তাহলে একদিকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যেহেতু কর্মচারীর বেতন দিয়েছে, তাহলে ব্যয় হলে ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট। আর এটা মালিকের ব্যক্তিগত তহবিল থেকে দিছে। ব্যবসায় যদি মালিকের ব্যক্তিগত কোনো সুবিধা বা টাকা এগুলো প্রদান করে তাহলে মূলধন ক্রেডিট। তাহলে এটা ব্যক্তিগত তহবিল থেকে বেতন প্রদান হলো, বেতন হিসাব ডেবিট, ব্যয় বাড়ছে, মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা শত বাড়ছে। বেতন হিসাব আর হলো মূলধন হিসাব। বেতন হচ্ছে ব্যয় হিসাব, মূলধন হচ্ছে মালিকানা শত হিসাব। ব্যয় ডেবিট, মালিকানা শত ক্রেডিট। এটাও সম্পদের মতোই, সম্পদ যদি ডেবিট হয় সম্পদ বৃদ্ধি, সেম ব্যয়টাও একই রকম, ব্যয় ডেবিট হলে ব্যয় বৃদ্ধি। মালিকানা শত ক্রেডিট হলে মালিকানা শত বৃদ্ধি। ধরে নিলাম জানুয়ারি 8, ঠিক আছে, বিনিয়োগের সুদ পাওয়া গেল। তাহলে বিনিয়োগের সুদ পাওয়া গেল, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা আয়। পণ্য বিক্রয় করলে যেরকম আয়, কমিশন পাওয়া গেলে আয়, বাট্টা পাওয়া গেলে আয়, বিনিয়োগের সুদ পাওয়া গেলে আয়, ব্যাংক জমা সুদ পাওয়া গেলে আয়, উত্তোলনের সুদ আয়, প্রদত্ত ঋণের সুদ আয়। তো সুতরাং বিনিয়োগের সুদ পাওয়া গেল, অর্থাৎ নগদ টাকায় পাইছি, তাহলে সম্পদ বাড়ছে, নগদান হিসাব ডেবিট। আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হলো সম্পদ হিসাব, বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি। আয় ক্রেডিট হলে আয় বৃদ্ধি। তো এটাই ছিল, আর অসংখ্য লেনদেন হতে পারে, এরকম যত লেনদেনে হোক না কেন, এইভাবে আমার জাবেদা করে এগুলো বসাইতে হবে, ওইটাকে শ্রেণীবিভাগ করতে হবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, কারণ লিখতে হবে। এভাবে আমরা আরও অনেক লেনদেনকে এভাবে বসাইতে পারি, কিন্তু নিয়ম এইভাবে এইভাবে আগাইতে হবে, এভাবে অঙ্কগুলো করতে হবে। তো অনেকে পাঁচটা ঘর দাও, সেটাও রাইট, ঠিক আছে, ডেবিট ক্রেডিট এক করে দিলে হয়। এখন এখানে টাকা বসানোর কোনো সুযোগ নাই, তো কেউ যদি চাও যে আমি এখানে ডেবিট ক্রেডিট না লেখে টাকা বসাবো, বসানো যায়, কোনো অসুবিধা নেই, তবে ছয় ঘর দিয়ে করলেই ভালো হয়। তো আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ, যে কারণসহ হিসাবের শ্রেণীবিভাগ অথবা কারণসহ ডেবিট নির্ণয় এটা তোমরা বুঝতে পেরেছ, এবং এটা তোমরা মেন বোর্ড বই থেকে এবং টেস্ট পেপার থেকে এরকম আরও অসংখ্য এই অঙ্কগুলো তোমরা ই করবে, চেষ্টা করবে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার আগামী ক্লাসে হয়তো দেখা হবে, ঠিক আছে।